আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আমার কাছে মনে হয় একটা স্মার্টফোন যখন আপনি কিনবেন তখন আপনাকে অবশ্যই কয়েকটি জিনিস খুব গুরুত্ব সহকারে দেখতে হবে। যেমন একটি স্মার্টফোনে যদি ভালো পাওয়ারফুল প্রসেসর থাকে তাহলে আপনার স্মার্টফোন কিন্তু অনেক বেশি ভালো মতো চলবে, এবং আপনি যদি ক্যামেরাকে প্রায়োরিটি দিয়ে থাকেন তাহলে আপনাকে দেখতে হবে লেন্স কেমন দেওয়া হয়েছে, সেন্সরের আকার কেমন থাকছে, অ্যাপারচার কত থাকছে, মেগাপিক্সেল কত থাকছে, এইরকম বিষয়গুলো। তো আমার কাছে মনে হয় এই 2020 সালে এসে স্মার্টফোন কোনো বিলাসিতা পণ্য না, বরং এই জিনিসটা আমাদের জীবনের সাথে এমনভাবে জড়িয়ে গেছে এখন কিন্তু আমরা এটা ছাড়া প্রায় চলতেই পারি না। আর মার্কেটে এখন প্রচুর প্রচুর স্মার্টফোন কোম্পানি রয়েছে, তারা কিন্তু এখন প্রতিনিয়ত আমাদের জন্য অনেক স্মার্টফোন মার্কেটে লঞ্চ করছে। এবং এত স্মার্টফোনের ভিড়ে আমরা যখন একটা স্মার্টফোন কিনতে যাই তখন কিন্তু প্রায় দিশেহারা অবস্থা হয়ে যায়, কারণ যখন আপনি সেলসম্যানের কাছে যাবেন স্মার্টফোনটি কিনতে তখন সেলসম্যান আপনাকে বিভিন্ন রকম বোঝাবে যে এখানে এই প্রসেসরটা দেওয়া হয়েছে এত ভালো অত ভালো, আপনি এতদিন ব্যবহার করতে পারবেন, আপনাকে বোঝাবে দেখেন কত সুন্দর ক্যামেরার কোয়ালিটি, অনেক ভালো ভালো ছবি তুলতে পারবেন, একদম মেকআপ করতে হবে না, জাস্ট ছবি তুলবেন আর ফেসবুকে আপলোড করে দেবেন, এইরকম নানা ধরনের কথা কিন্তু আপনাকে শোনাবে। অর্থাৎ সে কিন্তু চাইবে তার স্মার্টফোনটি আপনার কাছে বিক্রি করতে। এবং আপনাকে অবশ্যই কিছু জিনিস খেয়াল রাখতে হবে স্মার্টফোন কিনতে গেলে, এবং কী কী জিনিস যে গুরুত্ব সহকারে দেখতে হবে আজকের ভিডিওতে আমরা সেই বিষয় নিয়েই আলোচনা করব। তাহলে মূল ভিডিওটি শুরু করা যাক। তার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কি না, যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। বরাবরের মতো থাকছি আমি শাহনাজ আর আপনারা দেখছেন দি টেক থিয়েটার। একটা স্মার্টফোন কিনতে গেলে সর্বপ্রথম দেখা উচিত কী ডিজাইন থাকছে। আমার মতে ডিজাইনটা হচ্ছে প্রথম দেখা উচিত। কেন? কারণ আপনি যে স্মার্টফোনটি কিনছেন এটা নিশ্চয়ই 1 থেকে 1.5 মাস ব্যবহার করবেন এমনটা না, অবশ্যই আপনি 1.5 থেকে 2 বছর ব্যবহার করার জন্য কিনছেন। এখন আপনার যদি দেখতেই ফোনটি ভালো না লাগে তাহলে আপনি তো ব্যবহার করে নিশ্চয়ই শান্তি পাবেন না। এর জন্য অবশ্যই আপনাকে দেখতে হবে এর ডিজাইন কেমন দেওয়া হয়েছে, রং কেমন থাকছে, কারণ আপনি যে ফোনটি কিনবেন এটির মাধ্যমে কিন্তু আপনার পার্সোনালিটি এবং আপনার রুচির বহিঃপ্রকাশ ঘটবে। তাই অবশ্যই ডিজাইন যদি আপনাদের পছন্দ হয় তারপর ফোনটির ডিটেলস দেখা শুরু করবেন। এবং সেকেন্ড আমার কাছে যে জিনিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হয় সেটা হচ্ছে প্রসেসর। কম্পিউটারের পাশাপাশি মোবাইল ফোনের প্রাণও কিন্তু এই প্রসেসর। এখন আপনি এই প্রসেসরকে চিপসেট বলুন বা প্রসেসর বলুন বা যাই বলুন না কেন, এর মাধ্যমেই কিন্তু আপনার স্মার্টফোনের সমস্ত ডেটা প্রসেস করে থাকে। তাই ফোনে ডেটা দ্রুত প্রসেস করার জন্য চাই পাওয়ারফুল প্রসেসর। এবং এই প্রসেসরের পারফরমেন্স কিন্তু অনেকগুলো বিষয়ের উপর ডিপেন্ড করে, যেমন এর ক্লক স্পিড কত দেওয়া হয়েছে, কোর সংখ্যা কত থাকছে। আমরা জানি স্যামসাং, হুয়াওয়ে, তারপর অ্যাপল, কোয়ালকম, মিডিয়াটেক এই ধরনের বেশ কিছু কোম্পানি কিন্তু প্রসেসর নিয়ে কাজ করে, এবং ব্যবহারকারীর দিক দিয়ে বিবেচনা করলে অবশ্যই মিডিয়াটেক এগিয়ে থাকবে, তবে পারফরমেন্সের বিচারে কিন্তু এগিয়ে থাকবে কোয়ালকম। এছাড়া স্যামসাংয়ের এক্সিনোস, হুয়াওয়ের কিরিন এবং তার সাথে অ্যাপেলের যে প্রসেসর রয়েছে এগুলো কিন্তু শুধুমাত্র তাদের নিজস্ব ফোনগুলোতেই ব্যবহার করা হয়। আর আমি বলবো আপনি যদি মাল্টিটাস্কিং করতে পছন্দ করেন, গেমস খেলতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার একটি পাওয়ারফুল প্রসেসর দরকার হবে। অর্থাৎ দ্বিতীয়ত ডিজাইনের পরে আপনাকে দেখতে হবে প্রসেসরটা কেমন দেওয়া হয়েছে। নেক্সট আমি যে জিনিসটির কথা বলবো সেটা হচ্ছে র্যাম। আমার কাছে মনে হয়েছে র্যাম অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এটি হচ্ছে অস্থায়ী মেমোরি হিসেবে কাজ করবে। আর এটি এমন একটি যন্ত্রাংশ আপনার ফোনে যে কোনো ডেটা প্রসেস এবং অ্যাপস রান করতে কিন্তু সাহায্য করে। এখন আপনার ফোনে যত বেশি র্যাম থাকবে আপনি দেখবেন আপনার ফোন কিন্তু তত ভালো মতো কাজ করতে পারবে, এবং আপনি ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপস একসাথে রান করতে পারবেন। আর এজন্য অবশ্যই র্যাম অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই সাথে র্যামের কথা বললেই কিন্তু পাশাপাশি চলে আসে রমের কথা, তাই 4 নম্বরে বলবো রম নিয়ে। স্মার্টফোনের রম বা স্টোরেজ স্থায়ী মেমোরি হিসেবে কাজ করে। মূলত এখানে অপারেটিং সিস্টেম ও বিভিন্ন প্রকার সফটওয়্যার থাকে, বাকি অংশে আপনি আপনার প্রয়োজনীয় ফাইলগুলো স্টোর করে রাখতে পারবেন। আর আমি আপনাকে বর্তমান সময় বিবেচনা করে বলবো কমপক্ষে 64 GB স্টোরেজ দেওয়া স্মার্টফোন কিনতে, তবে এখনকার সময় বেশিরভাগ ফোনেই কিন্তু মাইক্রোএসডি বা মেমোরি কার্ড স্লট দেওয়া থাকে। তো অবশ্যই র্যামের পাশাপাশি রম কতটা থাকছে সেইটাও কিন্তু খুব গুরুত্ব সহকারে দেখা উচিত। নেক্সট আমি যে জিনিসটি নিয়ে বলবো সেটা হচ্ছে ক্যামেরা। এখনকার সময় আমরা দেখতে পাচ্ছি ক্যামেরার সেক্টর কিন্তু অনেক বেশি উন্নত হয়েছে। আগে যেমন একটা ফোনে দেখা যেত একটা ক্যামেরা সামনে থাকতো, একটা ক্যামেরা পিছনে থাকতো, আর এখন দেখা যায় একটি স্মার্টফোনে নিম্নে 3 থেকে 4, 5, 6টি ক্যামেরা দেওয়া হয়।
এবং সেই সাথে এখন আমরা দেখতে পাচ্ছি যে 48 মেগাপিক্সেল 64 মেগাপিক্সেল এবং আমার কাছে মনে হয় এই জিনিসগুলো আসলে গিমিক ছাড়া কিছুই না এবং একটা ভালো ছবি ক্যাপচার করার জন্য এত বেশি মেগাপিক্সেলের দরকার হয় না। আপনি দেখেন যে DSLR এ কত কম মেগাপিক্সেল দেয়া থাকে অথচ ছবির কোয়ালিটি কত ভালো আসে। কারণ আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে ক্যামেরার কোয়ালিটি যদি ভালো চান আপনাকে দেখতে হবে অ্যাপারচার কতটুকু থাকছে, সেন্সরের আকার কেমন থাকছে, লেন্স কেমন থাকছে। এই জিনিসগুলো যদি আপনি ভালো মতো চেক করে নিতে পারেন তাহলে আশা করছি ভালো ক্যামেরার কোয়ালিটি পাবেন। এবং সেই সাথে কিন্তু সফটওয়্যার অপটিমাইজেশনও অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি জিনিস। যেমন উদাহরণ হিসেবে দেয়া যায় গুগলের পিক্সেল সিরিজের ফোনগুলো, সেই ফোনগুলোর ছবিগুলো দেখলেই কিন্তু আপনারা বুঝবেন যে ক্যামেরার কোয়ালিটি আসলে কাকে বলে। নেক্সট আমার কাছে যে জিনিসটি গুরুত্বপূর্ণ মনে হয় তা হচ্ছে ডিসপ্লে। একটি ভালো স্মার্টফোন যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই গুড কোয়ালিটি ডিসপ্লে থাকা আবশ্যক। এবং এখনকার সময় দেখা যাচ্ছে 5 ইঞ্চি, 6 ইঞ্চি, এমনকি 7 ইঞ্চির ডিসপ্লের স্মার্টফোনও কিন্তু বের হচ্ছে। এখানে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি যে স্মার্টফোনটি কিনতে যাচ্ছেন সেটা কী কাজে ব্যবহার করবেন। আপনি কি নর্মাল ইউজ করবেন, আপনি কি সিনেমা দেখবেন, ভিডিও দেখবেন, নাকি আপনি গেমস খেলবেন। তো এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করবে আসলে আপনার কত বড় ডিসপ্লে হলে বেশি ভালো হবে, এই জিনিসটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। সেই সাথে আপনাকে দেখতে হবে ডিসপ্লের প্রোটেক্টর হিসেবে কী থাকছে, অবশ্যই ভালো প্রোটেক্টর দিয়েছে কি না সেটা বিবেচনা করবেন। প্লাস আপনার ডিসপ্লের রেজলিউশন কত থাকছে। এখনকার সময় আমি আপনাকে সাজেস্ট করব অবশ্যই অন্তত যদি ফুল এইচডি প্লাস ডিসপ্লের রেজলিউশন থাকে তাহলে সেটা বেশি ভালো হবে, আর তাও যদি না হয় আমি আপনাকে সাজেশন দেব অন্তত এইচডি প্লাস রেজলিউশনের ফোন কিনতে। তো ডিসপ্লের এই দিকগুলো কিন্তু অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন, আশা করছি তাহলে কিন্তু একটা ভালো স্মার্টফোন কিনতে পারবেন। নেক্সট আমার কাছে যে জিনিসটি বেশি গুরুত্বপূর্ণ মনে হয় সেটি হচ্ছে ব্যাটারি। আপনি সব দিক থেকে ভালো একটা স্মার্টফোন কিনলেন কিন্তু ব্যাটারির দিকটা একদমই খারাপ, তাহলে কিন্তু সব কিছু বৃথা হয়ে যাবে। এজন্য আপনাকে দেখতে হবে স্মার্টফোন কিনতে গেলে সেই ফোনে কত এমএএইচের ব্যাটারি দেওয়া হয়েছে। আর এখনকার সময় দেখছি আমরা 4000, 5000, 6000, এমনকি 7000 এমএএইচের ব্যাটারিও কিন্তু মার্কেটে চলে এসেছে। তাই আপনাকে আগে দেখতে হবে আপনি ফোনটি কেমন ইউজ করবেন, আপনি কি নর্মাল ইউজ করবেন নাকি হেভি ইউজ করবেন। যদি আপনি হেভি ইউজ করেন তাহলে অবশ্যই আপনাকে বড় এমএএইচের ব্যাটারি কিনতে হবে। এবং সেই সাথে আপনাকে আরেকটি জিনিস গুরুত্ব সহকারে দেখতে হবে, এই ব্যাটারিটি কি কুইক চার্জ সাপোর্ট করে কি না, তাহলেই কিন্তু আপনি দেখবেন একটা ভালো স্মার্টফোন কিনতে পারবেন। আর আমার কাছে এর জন্য মনে হয়েছে ব্যাটারিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ একটা স্মার্টফোন যদি আপনি ভালো মতো নাই ব্যবহার করতে পারলেন, আপনাকে যদি বারবার দেখা যাচ্ছে চার্জই দিতে হচ্ছে, তাহলে তার ভালো হলো না, তাই না? এর জন্য আপনাকে অবশ্যই ব্যাটারির সেক্টরটাও গুরুত্ব দিয়ে দেখতে হবে। আর সবশেষে আমার কাছে মনে হয়েছে যেই জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ তা হচ্ছে বাজেট। কারণ একটা স্মার্টফোন কিনতে গেলে আপনার বাজেট কেমন সেটা আগে ঠিক করতে হবে। এবং বাজেটের পাশাপাশি আপনি দেখেন এখন মার্কেটে কিন্তু বিভিন্ন বাজেটে বিভিন্ন রকম স্মার্টফোন বিক্রি হচ্ছে, এবং আপনাকে দেখতে হবে যে আপনার যে বাজেটটা রয়েছে সেই বাজেটে মার্কেটে কোন ফোনটি বেশি ফিচার আপনাকে দিচ্ছে। কনফিগারেশনের উপরেও কিন্তু অনেক দাম নির্ভর করে, এজন্য আপনাকে দেখতে হবে আপনার বাজেট কেমন, এই বাজেটে কী কী ফোন মার্কেটে আছে, এবং এই ফোনগুলোর মধ্যে সবচেয়ে বেস্ট ফোন কোনটা সেটা কিন্তু আপনাকে কিনতে হবে। আমার কাছে মনে হয়েছে এই বিষয়টিও কিন্তু অনেক বেশি গুরুত্ব সহকারে দেখা উচিত। তো আপনাদের কাছে কেমন মনে হলো ভিডিওটি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি কিন্তু আজকের ভিডিওতে শুধুমাত্র আলোচনা করেছি যে কোন সেক্টরগুলো আপনার দেখা উচিত, আর এরপরে আমি চিন্তা করেছি একটা ভিডিও বানাবো একটা স্মার্টফোন কিনতে গেলে আপনি কিভাবে চেক করে কিনবেন, এবং এটা মনে হয় অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদিও অনেকেই জানে এই সমস্ত বিষয়, তারপরও আমার কাছে মনে হয় সবার কথা বিবেচনা করে অন্তত এইরকম টাইপের ভিডিও বানানো উচিত। এবং আমি এই জিনিসগুলো নিয়ে একটা সিরিজ বানাবো যেখানে আমি শুধুমাত্র আলোচনা করব যেমন স্মার্টফোনের ডিসপ্লে কেন গুরুত্বপূর্ণ, কেন এটাকে আপনি এত ভালো মতো চেক করে কিনবেন, কেন গুরুত্ব সহকারে এই জিনিসগুলো দেখবেন, কেন প্রসেসরটাকে কেন এত গুরুত্ব দেওয়া হয়, এই জিনিসগুলো আমার কাছে মনে হয়েছে যে আপনাদের সাথে যদি শেয়ার করি তাহলে আপনারা স্মার্টফোন কিনতে গেলে এখন থেকে আর দিশেহারা হয়ে যাবেন না। এবং এই টিপসগুলো যদি আপনারা মাথায় রাখেন তাহলে আশা করছি আপনারা যেই বাজেটে স্মার্টফোন কিনতে চাচ্ছেন আই হোপ আপনারা লস করবেন না, আপনাদের উপকারই হবে। তো এই ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আশা করছি আপনাদের যে প্রশ্নগুলো আমি এই ভিডিওতে করে থাকি আপনারা এর উত্তরটা কমেন্ট বক্সে দিবেন। আর এই পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক বেশি ধন্যবাদ। এবং সেই সাথে আপনারা যারা এখনও আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করেননি আমি চাইবো আপনারা সেখানেও জয়েন করবেন, কারণ সেখানে কিন্তু আমরা অনেক টেক আড্ডা দিয়ে থাকি। তো সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে, আল্লাহ হাফেজ।